দীর্ঘ প্রতীক্ষার অবসান করে রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন পূরণ করতে ত্রিপুরায় এই প্রথম শুরু হতে চলেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রয়াসে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হবে 28 নভেম্বর বেলা 4টায় নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আপনিও আমন্ত্রিত। নমস্কার, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যের বহু প্রতীক্ষিত ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আগামী 28 নভেম্বর 2022 নজরুল কলাক্ষেত্রে শুরু হতে যাচ্ছে। এটা রাজ্যের বহুমুখী উন্নয়নেরই একটি মাইলফলক। রাজ্যের তরুণ যুবাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল তার সফল বাস্তবায়ন ঘটতে চলছে আগামী 28 নভেম্বর 2022। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেশের তরুণ যুবাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে স্বপ্ন দেখছেন এটা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করছি 28 নভেম্বর বিকাল 4টায় নজরুল কলাক্ষেত্রে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সকলে সমবেত হবেন। রাজ্যের তরুণ যুবাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের যে নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে সে অনুষ্ঠানে সাক্ষী হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আগামী 28 নভেম্বর আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত এবং দীর্ঘদিন ধরে যার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সংস্কৃতিকে সামনের দিকে আরও প্রতিষ্ঠিত করার জন্য, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, তথ্য সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার সঙ্গে যৌথভাবে আমরা এ রাজ্যেও আগরতলাতে নজরুল কলাক্ষেত্রে তার ইউনিট শুরু করতে চলেছি। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে প্রথমবারের মতো কলকাতাস্থিত সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আত্মপ্রকাশ করতে চলেছে, যা আগামী দিনে রাজ্যের যুবক যুবতীদেরকে চলচ্চিত্রের ক্ষেত্রে একটা নতুন দিশা প্রদান করবে এবং প্রতিভাবান যারা যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা প্রদান করবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন 28 তারিখ নজরুল কলাক্ষেত্রে বিকাল 4 ঘটিকায় আমরা প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে তার আত্মপ্রকাশ করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।